হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই এআরডিটেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে ভারত সরকারের তরফ থেকে যে পিএম কিষাণ তোমাদেরকে দেওয়া হয়, অর্থাৎ পিএম কিষাণের যে সমস্ত বেনিফিশিয়ারিরা রয়েছে, তো তোমাদের জন্য অত্যন্ত খুশির খবর। কারণ বর্তমানে কিন্তু আর কিছুদিনের মধ্যেই তোমাদের যে পিএম কিষাণের ইনস্টলমেন্ট রয়েছে, তো সেই ইনস্টলমেন্ট বা কিস্তি আর কিছুদিনের মধ্যেই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে। তো কত তারিখে তোমরা এই যে পিএম কিষাণের টাকা সেটা তোমরা পাবে এবং কখন সেটাকে রিলিজ করা হবে, তো সমস্তটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করবে, যাতে তারাও এই খবরটি পেয়ে থাকে। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের তোমাদের নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, লাইক করলে আমরা ভিডিও বানাতে মোটিভেট হই। তো আমরা চলো সরাসরি দেখে নেবো কত তারিখে তোমাদের ইনস্টলমেন্ট রয়েছে। তো সেটা দেখার জন্য যেটা করতে হবে, পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটিকে ওপেন করতে হবে। তো সেটাকে ওপেন করার জন্য গুগলে টাইপ করবে pmkishan.gov.in। তো লেখার পর ইন্টার দিলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তো বন্ধুরা, এখানে বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত পিএম কিষাণের যারা বেনিফিশিয়ারি রয়েছে, তো তাদের যদি ইকেওয়াইসি ফেল হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু তোমাদের যে ইকেওয়াইসি সেটা কিন্তু নির্ধারিত সময়ের আগে অবশ্যই করে নেবে, অর্থাৎ এখনই কিন্তু করে নেবে, তাহলেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে তোমাদের যে বেনিফিটস সেটা কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে যদি কারো কেওয়াইসি ফেলড হয়ে থাকে, তাহলে কিন্তু তোমাদের এই যে কিস্তি, অর্থাৎ 18তম যে তোমাদের ইনস্টলমেন্ট, সেটা কিন্তু অ্যাকাউন্টে আসবে না। তো ইকেওয়াইসি দুভাবে করতে পারবে, একটা হচ্ছে ইকেওয়াইসিতে গিয়ে তোমরা ওটিপির মাধ্যমে তোমাদের ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবে, অথবা যে কোনো সিএসসি সেন্টারে গিয়েও কিন্তু তোমরা তোমাদের যে ইকেওয়াইসি সেটা বায়োমেট্রিকের মাধ্যমে কমপ্লিট করতে পারবে। তো আমরা দেখে নেবো সরাসরি ক তারিখের তোমাদের ইয়ে রয়েছে, অর্থাৎ ইনস্টলমেন্ট রয়েছে। তো আমরা জাস্ট এটাকে একটু জুম করে নেব। তো এইখানে যেটা বলেছে, দেখো, অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য 18 ইনস্টলমেন্ট অফ পিএম কিষাণ স্কিম অন 5th October 2024। অর্থাৎ এই যে 5 তারিখ রয়েছে, অক্টোবরে 5 তারিখ আসছে, সেই অক্টোবরে 5 তারিখে কিন্তু তোমাদের 18তম যে ইনস্টলমেন্টের টাকা সেটা কিন্তু রিলিজ করা হবে। তারপরে এখানে যেটা বলেছে, দেখো, ইকেওয়াইসি ইজ ম্যান্ডেটারি ফর পিএম কিষাণ রেজিস্টার্ড ফার্মার। তো যারা পিএম কিষাণ রেজিস্টার্ড রয়েছে, তো সেই সমস্ত কৃষক বন্ধুদের বলা হচ্ছে তোমাদের ইকেওয়াইসি কিন্তু ম্যান্ডেটারি। এখানে দেখো বলেছে, ওটিপি বেসড ইকেওয়াইসি ইজ অ্যাভেলেবেল অন পিএম কিষাণ পোর্টাল। অর্থাৎ এই পোর্টালের মাধ্যমে ইকেওয়াইসি কিন্তু তোমাদের ওটিপির মাধ্যমে করে নিতে পারবে। তারপরে দিয়েছে, দেখো, আর নিয়ারেস্ট সিএসসি সেন্টার মে বি কন্ট্যাক্টেড ফর বায়োমেট্রিক বেসড ইকেওয়াইসি। অর্থাৎ যদি কারোর মোবাইলের সাথে আধার কার্ডের লিঙ্ক করা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা সিএসসি সেন্টারে গিয়ে, তোমাদের কাছাকাছি সিএসসি সেন্টারে গিয়ে, সেখানে বায়োমেট্রিকের মাধ্যমে কিন্তু তোমাদের যে ইকেওয়াইসি সেটা কমপ্লিট করতে পারবে। তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছ, তোমাদের 18তম যে ইনস্টলমেন্ট সেটা কিন্তু 5 তারিখে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে বা চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবে। এবং যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো, তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আপলোড হবে সেগুলো সবার প্রথম তোমার কাছে চলে আসবে। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ।